ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি হিমাদ্রি। রাজ্যে স্কুলে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের নিয়োগ করা হবে বিদ্যাসাগর শিশু নিকেতন কেন্দ্রে। এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি লাগবে, আবেদন কিভাবে করতে হবে, প্রতি মাসে তোমরা কত টাকা করে বেতন পেয়ে যাবে, আবেদনের লাস্ট ডেট কবে, পুরো বিস্তারিত তোমাদের জানাবো। তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আর নিয়মিত সরকারি চাকরি, সরকারি প্রকল্প ও আরও নিত্য নতুন সব ধরনের আপডেট পাওয়ার জন্য পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও। তো সবার প্রথমে তোমাদের অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা তোমাদের ডাউনলোড করে নিতে হবে। অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার জন্য বিদ্যাসাগর শিশু নিকেতনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে vsn.ac.in, এই ওয়েবসাইটে তোমাদের চলে আসতে হবে। তারপরে তোমরা এখানে একটা নোটিশ বলে একটা অপশান দেখতে পাবে, তো এই নোটিশে তোমাদের ক্লিক করতে হবে। সবার প্রথমেই যে নোটিশটা আছে তোমরা দেখতে পাচ্ছ, সিরিয়াল নাম্বার 11/4/2023 নোটিশটা প্রকাশিত হয়েছে। এখানে ধারে যে ডাউনলোড বলে অপশানটা আছে, এই ডাউনলোড অপশানে তোমাদের ক্লিক করলেই অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা তোমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে। তো অফিসিয়াল নোটিশটা ডাউনলোড হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল নোটিশটা তোমরা আমার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, চাইলে ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে। তো কি বলা হয়েছে অফিসিয়াল নোটিশ একটু দেখে নেওয়া যাক। বিদ্যাসাগর শিশু নিকেতন মেদিনীপুর, মেমো নম্বর দেওয়া আছে, ডেট হচ্ছে 11/4/2023। তো এখানে তোমাদের দুটো পোস্টে নিয়োগ করা হবে, এক নম্বর হচ্ছে এটি মানে অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি পোস্টে আবেদন করার জন্য তোমাদের যে যোগ্যতা এখানে চাওয়া হয়েছে, 50% মার্কস নিয়ে সিনিয়র সেকেন্ডারি পাস করে থাকতে হবে অথবা গ্র্যাজুয়েট পাস করতে হবে, ডিএলএড বা বিএড যে কোনো একটা পাস করতে হবে ইউজিসি বা এনসিটি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, সঙ্গে তোমাদের কম্পিউটারের নলেজ কিন্তু মাস্ট। এখানে শূন্যপদ আছে একটা। আর দু নম্বর হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে বিকম অনার্স পাস করে থাকতে হবে, এখানেও শূন্যপদ আছে একটা। ডিজাইরেবল কন্ডিশান এখানে দেওয়া আছে, ইংলিশে তোমাদের ভালো হতে হবে মানে ইংলিশে দক্ষতা থাকতে হবে, আর এক্সপিরিয়েন্স অফ টিচিং ইন আইসিএসসি বা সিবিএসসি স্কুল, মানে টিচিংয়ের এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে আইসিএসসি বা সিবিএসসি স্কুলে তাহলে কিন্তু তোমরা এখানে অগ্রাধিকার পাবে। ক্যান্ডিডেট পাসিং ফ্রম আইসিএসসি বা সিবিএসসি বোর্ড, আইসিএসসি বা সিবিএসসি বোর্ডের কোনো ক্যান্ডিডেট যদি এখানে আবেদন করে থাকে তাহলে সেও কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে। এখানে তোমরা আবেদন কিভাবে করবে, এখানে আবেদন করার জন্য তোমাদের একটা অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে হবে। তো চলো তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা একটু দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম, এই ফর্মের লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নেবে, নিয়ে ফর্মটা তোমরা ফিল আপ করে নেবে। তো সবার প্রথমেই অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, এখানে তোমরা যে পোস্টের জন্য আবেদনটা করছো সেই পোস্টের নামটা লিখতে হবে। কেউ যদি অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের ক্ষেত্রে আবেদন করে তাহলে সেটা লিখতে হবে, বা কেউ যদি অ্যাকাউন্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করে থাকে তাহলে সেটা লিখতে হবে। তারপরে হচ্ছে এই ফর্মটা পুরো ফিল আপ করে এর সাথে তোমাদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং সমস্ত জিনিসগুলোকে একটা খামের মধ্যে ভরতে হবে, আর খামের ওপরে তোমাদের একটা পোস্টাল স্ট্যাম্প মারতে হবে, মেরে তোমাদের এই খামটা তোমাদের একটা অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে, স্পিড পোস্টের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে বা রেজিস্টার পোস্টের মাধ্যমে। 24 এপ্রিল 2023 বিকাল 3:30 মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা পৌঁছতে হবে, আর যে অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে, প্রিন্সিপাল বিদ্যাসাগর শিশু নিকেতন, রঙ্গমতি বিদ্যাসাগর ইউনিভার্সিটি, পশ্চিম মেদিনীপুর, পিন 72102, এই অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে দিতে হবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো তারা তাড়াতাড়ি একটু আবেদনটা করে নিও, আর চেষ্টা করো স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশানটা পাঠাতে, কারণ 24 তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা ওখানে পৌঁছতে হবে, তাই টাইম খুব কম আছে, বেশি দেরি না করে তাড়াতাড়ি অ্যাপ্লিকেশানটা করে ফেলো। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, খবরটা যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।